নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি ষষ্ঠ অধ্যায়। তো দেখো, তোমাদের কিন্তু আমি ষষ্ঠ অধ্যায় অলরেডি কিন্ততু পড়াচ্ছি। তো এখান থেকে আমি সলভ করেছি রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা, খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ইম্পর্টেন্ট বই। ফার্স্ট প্রশ্ন, মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন নারায়ণ লোখান্ডে। গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন? চম্পারণ সত্যাগ্রহ। লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। লাঙ্গল পত্রিকা কোন সংস্থানের মুখপাত্র? বাংলা শ্রমিক কৃষক দলের। তেবাগা আন্দোলনে সংগঠিত হয়েছিল বাংলা প্রদেশে। সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আরএস নিম্বাকার। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় লখনৌতে। খোদাই খিদমতগার তৈরি করেন আনসার খান আব্দুল গফর খান। নিজ খামারে ধান তোলো স্লোগানটি তেবাগা আন্দোলন। এআইটিইউসির প্রথম সম্পাদক দেওয়ানলাল চমনলাল। একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। একা আন্দোলনকালে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন অ্যান্সার বে এরিক হফসান। পরের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, কুনবি বলা হয় গুজরাটের কৃষকদের? পুনপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল ত্রিবঙ্কুরে। লাঙ্গল যার জমিদার স্লোগানটি হয়েছিল তেবাগা আন্দোলনে। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয় হায়দ্রাবাদে। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিজলিয়া সত্যাগ্রহ দেখা দিয়েছিল রাজস্থানে। ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলনের সঙ্গে। নিজ খামারে ধান তোলা স্লোগানটি ছিল মেদিনীপুরের কৃষকদের? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী কর্মকাণ্ডে হাতে খড়ি যে দলের মাধ্যমে হয়েছিল তা হল যুগান্তর দল। বেঙ্গল ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির নেতা ছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফর আহমেদ। পতিদার যুবক মণ্ডল তৈরি হয় বারদৌলিতে। লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন বাংলায়। একান্দ্রনের নেতা ছিলেন মাদারি পাশি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1920 সালে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। মাদ্রাজ লেবার ইউনিয়ন সংগঠিত করেন বিপি ওয়াদিয়া। তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়। গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল 12 মার্চ 1930। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ছিল মধ্যবিত্ত শ্রেণী। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। রম্প উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী পতাকায়। প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। তিন আইন প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত, নীল চাষের সঙ্গে যুক্ত ছিল। 20 শতকের ব্রিটিশ বিরোধী কোন আন্দোলনকালে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ করা গিয়েছিল? এখানে সব কটি হবে, বঙ্গভঙ্গ, অহিংস, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, সব কটি হবে, ঠিক আছে, সব কটি হবে। তো দেখো পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিল স্বামী সহজানন্দ। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি জন্ম হয় 1925 সালে। একা আন্দোলন শুরু হয়েছিল জোর করে বাড়তি খাজনা আদায় করার দাবিতে। ভারতে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন চম্পারণ। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। ভারতের সাম্যবাদী জনক হল নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে বলা হয়। গ্রিন কামগড় ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন গড়ে ওঠে মুম্বাইতে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 50 দিকের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল, মোবলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। মিরাট ষড়যন্ত্র মামলা, তো দেখো শ্রমিক নেতাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। তো দেখো অ্যান্সার হবে রোমান টু সঠিক আর বাকিগুলো সব কিন্তু ভুল আছে, অর্থাৎ কয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। তো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম, সলভ করে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ভালো বই, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা। তোমরা অবশ্যই এটা ফলো করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।